আরও কমল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার হ্রাস বৃদ্ধি জানান দিচ্ছে যে জাকিয়ে শীত পড়তে আর খুব একটা দেরি নেই। মৌসুম ভবন জানিয়েছে, এখন তাপমাত্রার পতন অব্যাহত থাকবে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েকদিন শীতের দাপট বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশ করছে, ফলে জাকিয়ে শীত পড়তে খুব বেশি দেরি নেই। উত্তরের পাহাড়ি এলাকায় বিশেষত সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে আজ সকালে আবারও দিল্লির বাতাসের মান খুব খারাপ থেকে খারাপ পর্যায়ে উঠে এসেছে। যদিও বাতাসের এই খারাপ মাত্রাও মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এদিকে মুম্বাইয়ে আজ রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।